সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজ আমি যেটা করতে চলেছি ভিডিওটাতে সেটা হচ্ছে এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অর্থাৎ 2021 সালে তাদের যে প্রি মাধ্যমিক পরীক্ষাটা হলো গত 8ই মার্চ, যার খাতা দেখানো হবে আগামী 18ই মার্চ, সেই প্রশ্নপত্রটার মডেল আনসার যেটা সেটা আমি তোমাদের সামনে সলভ করব। ঠিক আছে, তো প্রথমে কোশ্চেন নাম্বার 1, তার জন্য আমি তোমাদের শিখিয়েছিলাম একটা টেবিল করে অ্যানসার করতে। এখানটা অ্যানসার হবে আর এখানটা ক্যালকুলেশন হবে। প্রথমে কোশ্চেন নাম্বার 1 তার সমান মান কি বলেছিল, বার্ষিক কত হার সরল সুদে প্রাপ্ত সুদ 6 বছরে আসলে 75% হবে। তো আমরা প্রথমে সূত্রটা লিখি, I equals to P T R by 100। এবার তোমাকে বলে দিচ্ছে প্রাপ্ত সুদ হচ্ছে আসলে 75%, তার মানে 3/4 of P equals to P into 6 বছরে into 6 into সুদের হারতে তোমাকে জানতে চাইছে, তো ওটা R/100 থেকে যাচ্ছে, PP ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে 100 কেটে গেল 25, 3 দিয়ে 6 কেটে গেল 2, therefore you get 3 equals to 25/2, তার মানে 12.5। দেখো তোমাদের অপশন সি তে আছে অ্যানসারটা, তুমি এখানে লিখবে সি 12.5%। হয়ে গেল, যেই মুহূর্তে অ্যানসারটা কমপ্লিট হয়ে গেল তুমি একটা পার্টিশন লাইন জেনে যাও। এবার চলে এসো রোমান 2 তে, তোমাদের কতগুলো অনুপাত দেওয়া ছিল তাদের মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত জানতে চাইছে, তুমি আগে তার মিশ্র অনুপাতটা বার করো। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার is to এদিকে BC by A তার সাথে into CA by B তার সাথে into AB by C, কি পাচ্ছো? A square B square C square is to, এখানে দেখো উপরে A square B square C square, নিচে ABC, তার মানে তুমি উপরে পেলে ABC, তো সেখান থেকে তুমি পাচ্ছো ABC is to 1, তার ব্যস্ত অনুপাত তোমার 1 is to ABC, তাহলে এটা আছে অপশন D তে, অপশন বি 1 is to ABC, দুটো উত্তর হয়ে গেল। এবার 3 নম্বরে যাচ্ছি, রোমান 3, ও কেন্দ্রবৃত্তের পরিধির উপর ABC বিন্দু থেকে এমনভাবে অবস্থিত যে AOC বে একটি সমান্তরিক। তো প্রথমে তুমি একটা বৃত্ত আঁকবে, এমনভাবে অবস্থিত যেন AOC বি সমান্তরিক, AOC বি সমান্তরিক। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, ঠিক আছে। এবার তোমার কাছে AOC পরিমাণ জানতে চাইছে, তুমি যদি AOC কে x ধরো তাহলে বিপরীত কোণ ABC x হবে, এবার তাহলে এই প্রবৃত্ত কোণটা কত হবে, 360° মাইনাস x, ঠিক আছে। তুমি x ডিগ্রি যদি ভাবো তাহলে এটা x ডিগ্রি, তাহলে এবার দেখো আমরা জানি কোন চাপ কর্তৃক কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাপ অনুরূপ প্রতিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এবার কি 360, আমি এখানে আর ডিগ্রি লিখছি না সমীকরণের মধ্যে, 360 মাইনাস x এটা হচ্ছে ইকুয়াল টু 2x, তাহলে হলো 3x ইকুয়াল টু 360, তাহলে অতএব x ইকুয়াল টু 120। দেখো এটা অপশন সি তে আছে, অপশন সি 120°।
এবার রোমান ফোরে চলে এসো, চার মিটার, ছ মিটার, আট মিটার মাত্রা বিশিষ্ট ঘরে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, মানে কর্ণটা কি হচ্ছে তাহলে হবে রুট ওভার অফ চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার মিটার। দেখো চার ছয় আট প্রত্যেকটা ইভেন নাম্বার, তো তুমি দুই স্কোয়ার কমন নিতে পারো, দুই স্কোয়ার কমন নিলে পড়ে থাকে দুই স্কোয়ার, তার মানে চার, তিন স্কোয়ার মানে নয়, চার স্কোয়ার মানে কত ষোলো, এত মিটার, তার মানে কত হলো চার নয় তেরোশো উনত্রিশ, মানে টু রুট ওভার উনত্রিশ মিটার। দেখো এটা আছে অপশন ডি তে, অপশন ডি টু রুট ওভার উনত্রিশ, ওখানে অপশনে মিটার দেয়নি, যাই হোক এটাই দেখব আমরা কত মিটার জিজ্ঞাসা করেছে এই জন্য দেয়নি। এবার চলে আসছি রোমান ফাইভে, শঙ্কুর আয়তন অনুপাত 1:4, তাদের উচ্চতা অনুপাত 4:5, তাদের ব্যাসার্ধ অনুপাত কত। তো ধরো ডাইমেনশনস গুলো আমি এরকম ধরে নিলাম v1 r1 h1, এটা প্রথম শঙ্কুর ডাইমেনশন, পরেরটা হচ্ছে v2 r2 h2। তো বলেছে আয়তন অনুপাত হচ্ছে 1:4, তার মানে v1 / v2 হচ্ছে 1/4। আচ্ছা v1 কি হবে 1/3 পাই এবার দেখো তোমাকে উচ্চতর অনুপাত ওরা দিয়ে দিয়েছে, তো তুমি এবার পরের স্টেপ লেখো এরকম সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ r1/r2 হচ্ছে গিয়ে √5/4। তাকিয়ে দেখো তোমার অপশন আছে বি তে, তাহলে অপশন বি এবার পড়ে থাকলো শুধু রোমান সিক্স, মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এক্স প্লাস দুটো বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার সাথে ইন্টু এক্স মাইনাস দুটো বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এদেরকে গুণ করলে কি হচ্ছে ইকুয়ালস টু হবে কি তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান, তাহলে এদের গুণফল হচ্ছে এক। তো একজনের মান তিন দিয়ে দিয়েছে, তাহলে আরেকজনের মান কি হবে ওয়ান বাই থ্রি হবে, ওয়ান বাই থ্রি হবে, ওয়ান বাই থ্রি মানে কি 0.3 পৌনঃপুনি, তাহলে এটা কত আছে ডি তে আছে, তাহলে অপশন ডি 0.3 পৌনঃপুনি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার ওয়ান কমপ্লিট করে ফেললাম, এবার আমরা কোশ্চেন নাম্বার টু তে যাবো। এখানে একটা একটা ভাষার মার পেয়েছে, আছে ভালো করে ফলো করো। প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা হয় p, তো তুমি এবার টাইম লাইন হবে, এটা হচ্ছে বর্তমানে তুমি দাঁড়িয়ে আছো, এরপর n বছর পর পপুলেশনটা হচ্ছে p, এবার n বছর পূর্বে মানে আবার তুমি n বছর ব্যাক করে এলে এইখানকার পপুলেশন জানতে চাই, যদি এটা p0 হয় p0 জানতে চাই, এবার ফলো করো p0 আর p এর মধ্যে কিন্তু 2n বছরের গ্যাপ, তো প্রতি বছর যেহেতু 8% করে বাড়ছে, তাহলে p0 ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার 2n, সেটা হবে p। তোমাকে যেহেতু p0 জানতে চেয়েছে, তোমার হবে ব্যাপারটা p বাই
1 plus r by 100 to the power 2 n তুমি চাইলে লিখতে পারো p into 1 plus r by 100 to the power minus 2 n তাহলে এখানে শূন্য স্থানে হবে ওই কথাটাই মানে p into 1 plus r by 100 to the power minus 2 n এটা আনলাইন করে দেব তাহলে রোমান 1 এবার চলে এসো রোমান 2 তে ডাক টেনে দাও রোমান 2 তে কি বলছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 8 দ্বিঘাত সমীকরণ 8 টি বির অপরটি 3 গুণ হলে এর মান কত আচ্ছা দ্বিঘাত সমীকরণটা তোমাকে দিয়েছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস a ইকুয়াল 0 একটা বির আর একটা 3 গুণ তো তুমি ধরো 20 দুটো হচ্ছে আলফা আর 3 আলফা তাহলে 20 এর যোগফল কত আলফা প্লাস 3 আলফা ইকুয়ালস টু মাইনাস 7 বাই 2 এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 4 আলফা হচ্ছে মাইনাস 7 বাই 2 সেখান থেকে তুমি পাচ্ছ আলফা হচ্ছে মাইনাস 7 বাই 8 আচ্ছা এবার আমি ওপর থেকে মুছছি কারণ আমার জায়গায় কুলোচ্ছে না আবার 20 এর গুণফল মানে আলফা ইনটু 3 আলফা সেটা হচ্ছে a বাই 2 তাহলে 3 আলফা স্কয়ার না লিখে আলফা মানটা একটু বসিয়ে দিচ্ছি মাইনাস 7 বাই 8 এর হোল স্কয়ার ইকুয়ালস টু a বাই 2 তাহলে কি হলো 3 ইনটু 49 বাই 64 ইকুয়ালস টু a বাই 2 তাহলে a পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার 147 বাই 32 তুমি এটা লিখতে পারো কিংবা 4 পূর্ণ 19 এর 32 যেটা খুশি লিখতে পারো তো তুমি এখানে উত্তর লিখবে এটা হচ্ছে রোমান 2 এরটা উত্তর হয়ে যাবে a সমান সমান 147 বাই 32 লিখতে পারো অথবা তুমি লিখতে পারো 4 পূর্ণ 19 এর 32 যেটা খুশি আজ এবার চলে আসি রোমান 3 তে মুছে ফেলছি এগুলো সব কোন বৃত্তে দুটি সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী এটার কোনো ক্যালকুলেশন করার দরকার নেই এটা তোমরা নলেজ থেকেই জানো সমদূরবর্তী ঠিক আছে রোমান 3 হয়ে গেল এবার রোমান 4 ডাক্তারের দর্শন দিল রোমান 4 বলছে x ইকুয়ালস রুট 3 প্লাস রুট 2 তাহলে x মাইনাস 1 বাই তো 1 বাই x টা বলা তো 1 বাই x মানে কি 1 বাই রুট 3 প্লাস রুট 2 এটা রুট 3 মাইনাস রুট 2 গুণ করলে রুট 3 মাইনাস রুট 2 তলায় 3 মাইনাস 2 মানে 1 তাহলে কত রুট 3 মাইনাস রুট 2 এবার x মাইনাস 1 বাই x আনতে চেয়েছে তাহলে x মাইনাস 1 বাই x কি হবে রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 প্লাস রুট 2 তাহলে কত রুট 2 তাহলে রোমান 4 এর উত্তর হচ্ছে 2 রুট 2 তাহলে আনলাইন করে দাও রোমান 4 হয়ে গেল এবার রোমান 5 রোমান কি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্ট এটা জানতে চাইছে ধরো ইনিশিয়ালি আয়তন v1 তখন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h এবার ব্যাসার্ধ স্থির রেখে যদি উচ্চতা তুমি দ্বিগুণ করো তাহলে v2 কি হবে পরিবর্তিত আয়তন 1/3 পাই r স্কয়ার 2h তাহলে অ্যাকচুয়ালি তুমি ফলো করে দেখো v2 হচ্ছে অ্যাকচুয়ালি 2v1 তো কোন কিছু দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি 100% বৃদ্ধি পাবে তাহলে এখানে উত্তর হচ্ছে কি 100% আচ্ছা ড্যাশের উপর শুধু 100 হবে শুধু 100 লিখলেই হবে কারণ পার্সেন্টেজটা তো রইলেই গেছে ওখানে শুধু 100 হয়ে গেল এবার রোমান 6 তুমিও মুছছি x স্কয়ার প্লাস 2 প্লাস b ইনটু x প্লাস না সরি মাইনাস
3 into x plus 6 equals to 0. এই সমীকরণে একটা বীজ দুই হলে অপর বীজের মান কত? লক্ষ্য করে দেখো এখানে বীজ দ্বয়ের গুণফল প্রোডাক্ট হচ্ছে 6, তাহলে কি আলফা ইনটু বিটা হচ্ছে 6, তোমাকে আলফা দিয়ে দিয়েছে 2, তাহলে বিটা ইকুয়াল টু কি হবে 6 বাই আলফা, তাহলে 6 বাই 2 তাহলে হলো 3, তাহলে অপর বীজটা হচ্ছে 3. তাহলে কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট হলো আমাদের. এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3 তে আসি. সত্য মিথ্যা রোমান 1, মূলধন স্থির থাকে সময়ের সাথে লভ্যাংশের ব্যস্ত সম্পর্ক বলে ওরা দাবি করেছে. তো দেখো মূলধন যদি স্থির থাকে, সবাই ধরো পি টাকা করে মানে বিনিয়োগ করছে, এবার সময়গুলো যদি আলাদা হয়, ধরো টি ওয়ান টি টু টি এন, ধরো এনজন পার্টনার আছে, তাহলে এই সময় ওরা বিনিয়োগ করেছে. এবার যদি প্রত্যেককে এক মাসের হিসেবে নিয়ে এসো, তাহলে প্রত্যেকের তুল্য মূলধন কি হবে, পি ওয়ান টি ওয়ান ইস টু পি টি টু ইস টু করতে করতে পি টি এন, ঠিক আছে? তো আলটিমেটলি তোমার পি দিয়ে ভাগ করে দিলে সেটা কি হয়ে যাচ্ছে, সময়ের সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে, কিন্তু ওরা বলেছে ব্যস্ত সম্পর্ক, তাহলে ভুল বলেছে, তাহলে এটা কি হবে মিথ্যা. হলো রোমান 1 মিথ্যা. এবার রোমান 2, রুট 3 মাইনাস রুট 7, রুট 3 মাইনাস 7, সরি এটাকে লিখো মাইনাস 7 প্লাস রুট 3, এটার অনুবন্ধি কি হবে মাইনাস 7 মাইনাস রুট 3, কারণ আমরা জানি অমৃত সংখ্যাটার চিহ্ন পরিবর্তিত হয়, তাহলে এখানে যারা যেটা দিয়েছে রুট 3 প্লাস 7 তাহলে ভুল দিয়েছে, এটাও মিথ্যা, আনলাইন করে দাও মিথ্যা. রোমান 2 মিথ্যা হয়ে গেল. রোমান 3, আচ্ছা এখানে জায়গা নেই মুছে করি উপর থেকে. বলেছে এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস সি, হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজেস 3 এবি বলেছে. এটা প্রথমেই আটকে যাচ্ছে, দেখো কোথায় আটকাচ্ছে, লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3ab. যদি তুমি করো লক্ষ্য করে দেখো উপরে যে পলিনোমিয়াল এটা ডিগ্রি 3, নিচের পলিনোমিয়াল ডিগ্রি 2, তো এটা কোনোদিন ধ্রুবক হতে পারবে না, ধ্রুবক যদি না হয় তাহলে ভ্যারিজেস হবে না, তাহলে এটা মিথ্যা, পরপর তিনটে বিবৃতি মিথ্যা. রোমান 4, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 2. বহিঃস্পর্শ করছে ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে? তো সর্বাধিক সাধারণ স্পর্শক, তো সরল সাধারণ স্পর্শক এটা হতে পারে, আর এটা একটা স্পর্শক হলো 3টে, তাই এটাও ভুল, দুটো বলেছে মিথ্যে. রোমান 4 মিথ্যে. এবার রোমান 5 এ আসছি, মুছে দিচ্ছি আমি এগুলো. দুটি নিরেট অর্ধগোলকের আয়তন অনুপাত 3:5, নিরেট অর্ধগোলক, তো তুমি ওদের ব্যাসার্ধ আর ঘনা যদি ধরে নাও তাহলে আয়তন, তো তো 2/3 পাই আর ওয়ান কিউব বাই 2/3 পাই আর টু কিউব, এদের আয়তন অনুপাত বলেছে 3/5,
2 by 3 by cancel হয়ে গেল তাহলে r1 by r2 সেটা কি হবে 3 to the power 1/3 by 5 to the power 1/3 এবারে এদের সমগ্রতলের ক্ষেত্রফলের উপর জানতে দিয়েছি দেখো সমগ্রতল যেহেতু নিরেট বলেছে তাহলে প্রথম জনের হবে 3 pi r1 square পরের জনের হবে 3 pi r2 square 3 pi cancel হয়ে গেল তাহলে কি হচ্ছে r1 square by r2 square তাকে তুমি লিখতে পারো r1 by r2 তার হোল স্কয়ার তাকে তুমি লিখতে পারো 3 টু দা পাওয়ার 1 by 3 5 টু দা পাওয়ার 1 by 3 তার হোল স্কয়ার তার মানে তুমি লিখতে পারো 3 টু দা পাওয়ার 2 by 3 5 টু দা পাওয়ার 2 by 3 তার মানে অনুপাত হচ্ছে 3 টু দা পাওয়ার 2 by 3 is to 5 টু দা পাওয়ার 2 by 3 সেটাই ওরা বলেছে সুতরাং এটা সত্য কথা বলেছে এটা সত্য ঠিক আছে 6 নম্বর কোন বৃত্তের দুটি জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে না এরকম কোনো কথা নেই সমান্তরাল হওয়ার কোনো কথা শুধু সমদূরবর্তী তার দৈর্ঘ্য সমান হবে সুতরাং রোমান 6 এরটা মিথ্যে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা নিজের দাগটা নিয়ে নিবে আমি এখানে লিখে দিচ্ছি মিথ্যে তার মানে হচ্ছে শুধুমাত্র রোমান 5 বাদ দিয়ে বাকি সবকটা মিথ্যে ঠিক আছে তো আমি আমার পরের ভিডিওতে দাগ নাম্বার 4 থেকে নিয়ে আসি ঠিক আছে তখন এটা ব্রেক নিচ্ছি